রাজধানীর বেইলি রোডের ঘটনায় নিহত 46 জনের মধ্যে 5 জনের মরদেহ শনাক্তের চেষ্টা চলছে। এর জন্য অন্তত 7টি পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আরও অন্তত 2 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তাদের পরিবার। মাশরেক রাহাতের রিপোর্ট। কেউ এসেছেন নিখোঁজ স্বজনদের খোঁজে, কেউ আবার এসেছেন শনাক্তের পর মরদেহ মুছে নিতে। গতরাতে রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতালে চিত্র ছিল এমন। বেশি ভোগান্তিতে আছেন গতকালের ঘটনার পর থেকে যারা এখনও স্বজনের খোঁজ পাচ্ছেন না, তারা ঘুরছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। ঢাকা কলেজ থেকে গোল্ডেন লাস্ট ব্র্যাকের রেজাল্ট খুব ভালো, 96 এর কোনো রেজাল্ট না। নাজমুল তিনতলায় আটকে পড়ছে, তো আমরা তিনতলায় যখন আটকে পড়ছে বলছে লাস্ট পর্যন্ত এসে সর্বশেষ লাস্ট যে ও কথা বলছে ফোনে ওর সাথে, নাজমুলের সাথে বলতে নেই, ওর যে একটা ফ্রেন্ড মারা গেছে ওর সাথে কথা, ও বলছে যে নাজমুল আমাদের সাথে আছে, নাজমুল আমার সাথে আছে, তারপর আর আপনার ও আর ফোন আর যোগাযোগ হয়নি। আমরা খুব টেনশনে পেরেশানিতে আছি, আল্লাহ যাতে আমাদেরকে অন্তপক্ষে যদি কিছু হয়ে থাকে আমাদের লাস্টটা যাতে আমরা অন্ততকে পাই। সকালে কোনো হাসপাতালে খুঁজে পেলাম না। বার্নিউড থেকে শুরু করে ঢাকার প্রায় 20টা হাসপাতালে বেশি খোঁজা হয়েছে। আমার বন্ধু, আমরা একসাথে রুমে ছিলাম, তো শেষ পর্যায়ে ওনাকে পেয়েছি আমরা, কিন্তু ঘটনা হচ্ছে অনেক দুঃখজনকভাবে লাস্টটা পেয়েছি। এখনও 5টি মরদেহ শনাক্তের চেষ্টা চলছে। হাসপাতালে আসা স্বজনদের কাছ থেকে নেওয়া হচ্ছে ডিএনএর নমুনা। আমাদের কাছে মৃতের রিপোর্ট হচ্ছে 46টি। 46টি মৃতের ভেতর 41 জনকে তাদের পরিবারের সদস্যরা শনাক্ত করতে সম্ভব হয়েছে, এবং এই 41 জনের ভেতরে আমরা 38 জনকে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 5 জনকে শনাক্ত করা যায়নি, আর 2টি মিসিং আবেদন আছে। মিসিং মানে পরিবারের সদস্যরা বলছে তাদের স্বজনদের পাচ্ছেন না। এই ঘটনার পর হতাহতদের বিষয়ে জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হয়েছে একটি তথ্য কেন্দ্র। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।